এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি তো ভালো আছি, যার কারণে কিন্তু চলে এলাম আপনাদের সামনে। তো অনেক দিন পরে আপনাদের সাথে কথা হচ্ছে। বাসায় গিয়েছিলাম, আপনারা সবাই জানেন আমি কিন্তু ব্লগ শেয়ার করেছি নওগাঁর। যারা এখনও আমার ব্লগগুলো দেখেননি তারা কিন্তু দেখে নেবেন, অবশ্যই ভালো লাগবে আমার নওগাঁর ব্লগগুলো। তো বাসায় আসার পরে একটু মন খারাপ ছিল, তো একটু সব কিছু গুছিয়ে গেছি, একটু নিয়ে নিয়েছি, এখন ভালো লাগছে। আর মনে হচ্ছে যে আসলে আবার যাব, যেহেতু এখন সিচুয়েশনটা একটু নর্মাল, আর অবশ্যই যাব, আর আপনাদের সাথে গেলে অবশ্যই শেয়ার করব। তো বাসায় আসার পরে অনেক কিছু অগোছালো ছিল, সেগুলো কিভাবে কি করেছি না করেছি সবই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমি ছিলাম না, আমার হাজবেন্ড বাসায় একা ছিল, যার কারণে বাসার অবস্থা ভয়াবহ খারাপ ছিল। দুই দিন লেগেছে আমার ক্লিন করতে। তো আসলে বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড নেই, সবই আমার করতে হয়েছে। তো যাই হোক, তারপরেও বাসায় এসেছি, সব কিছু ঠিকঠাক আছে, সেফলি গিয়েছি, সেফলি এসেছি, এটাই আলহামদুলিল্লাহ। এবং আপনাদের সাথে এখন ভালোভাবে কথা বলতে পারছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আজকে আমার নতুন ব্লগটি নিয়ে এলাম আপনাদের জন্য, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো আপনারা কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে চলে গেলাম ব্রেকফাস্ট তৈরি করতে। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি, যার কারণে আজকে ব্রেকফাস্টে কী ছিল সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি একটা মজাদার স্যান্ডউইচ, এটা হয়তো সবাই জানেন, তবে আমার মতো করে আমি বানাচ্ছি, আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা খেতে খুবই মজা এবং খুব ঝটপট ওয়েতে হয়ে যায়, খুবই কম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আপনাদের কাছে যা কিছু না কেন সবজি থাকবে আপনারা সেটাই দিতে পারেন, আমার কাছে যা ছিল আমি কিন্তু সেটাই দিয়েছি। আমি এখানে একটা গ্রিন ক্যাপসিকাম কেটে নিচ্ছি, আর ছোট ছোট করে কিছু আলু কেটে নিয়েছি এবং গাজর, ব্যাস আমি আর কিছুই দিচ্ছি না এখানে। আপনাদের কাছে যদি টমেটো থাকে সেটা দিতে পারেন, বা এক্সেট্রা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি এখানে অ্যাড করতে পারেন, নো প্রবলেম। আসলে সকালে একটু ভারী ব্রেকফাস্ট করা হয়, কারণ যেদিন আমার কাজ থাকে সেদিন আমি করি। আজকে আমার অনেক অনেক কাজ, তো সবই আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে আজকে একটু ভারী ব্রেকফাস্ট করছি। আর যেহেতু আজকে হাজবেন্ড বাসায় আছে, যার কারণে ব্রেকফাস্টে তো কিছু করতেই হবে। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, স্যান্ডউইচের ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আর তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সবজির পরিমাণটা বেশি দিতে পারেন, পেঁয়াজটা কম দিতে পারেন, আবার পেঁয়াজটা বেশি দিতে পারেন, সবজিটা কম দিতে পারেন, যেভাবেই করেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা জাস্ট একটু সাদা কালার হয়ে আসার সঙ্গে সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দিব। আর সবজিগুলো যেহেতু আমি একেবারেই ছোট করে কেটেছি, যার কারণে কিন্তু এগুলো মোটেও কাঁচা হয়ে থাকবে না, জাস্ট একটু হালকা করে ভেজে নিলেই এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। সো ভয় পাবার কিছু নেই, আমি এগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, একটু নরম হয়ে আসছে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সয়া সস। আপনারা কিন্তু লবণটাও দিবেন, আমার লবণটা এখানে স্কিপ হয়ে গেছে, লবণটা আমি আগেই দিয়ে ফেলেছি আর কি। তো লবণটা দেওয়ার আগে আমি সয়া সস দিয়ে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলা আপনাদের ঘরে যদি না থাকে, আপনারা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। চাট মশলাটা দিলে হয় কি, এটার ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে, মানে অন্যরকম একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি এখানে একটু কালো গোলমরিচের গুঁড়ো। কালো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু অনেক কমে এসেছে, যার কারণে কিন্তু এটা একটু বেশি সবজি দিলেও ক্ষতি নেই, আপনারা যেরকমটা পছন্দ করবেন সেরকমটাই দিবেন। আর আমার সবজিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, যার কারণে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা এখানে দুটো ডিমও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এখানে একটা ডিম দিয়ে সামান্য একটু শক্ত হওয়ার পরে এটাকে আলতো হাতে নেড়ে নিচ্ছি। আর এখন আমি সবজিগুলোর সাথে একসাথে এভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদমই ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু, ডিম সবজিগুলো। এখন আমি ব্রেডগুলোর মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি। আজকে স্যান্ডউইচটা আমি বানাবো স্যান্ডউইচ মেশিনে, যার কারণে এটা নিয়ে নিলাম। আর এখানে আমি এখন ব্রেডগুলো দিয়ে দিচ্ছি।
হতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 2 মিনিটের মতো দিলেই কিন্তু হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে হয়ে গেছে। আপনারা যদি আরও ক্রিস্পি খেতে চান তাহলে আরও 1-2 মিনিট দিতে পারেন, তবে যেন খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। সো এই তো আমার ব্রেকফাস্ট রেডি। এখন আমি একটু চা বানিয়ে নিচ্ছি, সকালে উঠে তো চা মাস্ট। কফি খেতেও ভালো লাগে কিন্তু ইদানিং আসলে এই মশলা চা ছাড়া আসলে কিছুই খাওয়া হচ্ছে না, কফি খেতেও আর ইচ্ছে হয় না, এটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। সন্ধ্যাতেও আমি এখন আর কফি খাই না, জাস্ট এইটাই লাল চা মশলা দিয়ে খেয়ে নিচ্ছি। জানি না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা, দীর্ঘ 3 মাস ধরে খাওয়া হচ্ছে তো যার কারণে আর কি। তো এরপরে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি, চাটা ঢেলে নিয়ে তারপরে আমরা দুজনে একসাথে ব্রেকফাস্ট করে নিব। আর আজকে হিউজ কাজ, তো বাসায় যেহেতু ছিলাম না, বাসার সব কিছু আজকে ক্লিন করে নিচ্ছি, কারণ বাসায় আসার পরে সব কিছু এলোমেলো দেখলে খুব বিরক্ত লাগে আমার, আমি জানি না কেন। যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তির ঘুমটা আর আসে না। তো এখন এই ব্রেকফাস্টটা করে সাথে সাথে আমি কাজে লেগে পড়বো। যে কোনো জায়গায় যাবার আগে কিন্তু আমি এভাবে সোফাটা কাভার করে যাই, যাতে করে ধুলাবালি কম পড়ে। যেহেতু বাসায় থাকবো না, প্রতিদিন ডাস্টিংটা করা হবে না, আর বাসায় না থাকলে কেন জানি জিনিসপত্র একটু বেশি ময়লা হয়, যার কারণে আমি একটু এভাবে কাভার করে দিয়েছি। এখন এগুলো তুলে ফেলবো আর এগুলো ওয়াশ করে নেব। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু কোনো ময়লা পড়ে না, এভাবে খুব সুন্দর থেকে যায়, বাসায় এসে একটু কম কষ্ট হয়। আর যেহেতু আমার সোফাটা অ্যাডজাস্ট, সো আমাকে একটু এক্সট্রা কেয়ার করতেই হয়, না হলে ড্রাই ক্লিনিংয়ের আবার ঝামেলা করতে হবে যার কারণে। আর এভাবে করে গেলে হয় কি, ওপরের কাপড়টা জাস্ট ময়লা হচ্ছে, আমি ওটাকে ওয়াশ করে নিতে পারি। আর যেহেতু ও বাসায় একা ছিল কয়েকদিন, সো এগুলোর উপর দিয়ে যা অত্যাচার গেছে সেটা আমি জানি। তারপরেও এবার কম গেছে, কারণ ও অফিসে ছিল, জাস্ট রাতে এসে বাসায় ছিল, যার কারণে এতটা বেশি অত্যাচার করতে পারেনি, তো অল্পের উপর দিয়ে গেছে আর কি। তো এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে এগুলোকে ক্লিন করব, যার কারণে এই ঝুড়িতে নিয়ে নিচ্ছি। আর সোফার আশেপাশে জানি না কোনা কানাতে একটু একটু ময়লা পড়েছে, সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এরকম নরম একটা টাওয়েল দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আমি এখানে এখনও কোনো কিছু ইউজ করিনি আর কি, যার কারণে আমি শুকনো টাওয়েল দিয়েই করে নিচ্ছি। আর এদিকে ওপরটাতে কেন জানি বেশি ময়লা পড়ে, আমি জানি না কেন, হয়তো বা ওপরে যার কারণে আগেই ওইটাতে পড়ে, আর নিচগুলো ঠিকই আছে দেখলাম, সো প্রবলেম হয়নি। আর বাসা থেকে আসার পরে কেন জানি নর্মালি আমি কিছুদিন সময় পাই না, জাস্ট এই কাজগুলো করতে করতে। আই ডোন্ট নো হোয়াই, আপনাদের সাথেও হয় কি না, জাস্ট 2 দিনের জন্য যদি আমি কোথাও যাই, তারপরে এসে দেখবো আমার অনেক কাজ। সো কাজ করতে করতে আমার দিন চলে যায়, যার কারণে আমার ব্লগগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে। সো তারপরে আমি চেষ্টা করছি একটু রেগুলার হওয়ার। তো ওইগুলো আমি ওয়াশ করব পরে। আমি এখানে টিভিটাও একটু মুছে নিচ্ছি, কয়েকদিন ছিলাম না, অনেক ধুলো পড়ে গেছে, আমি জানি না 4th ফ্লোরে এত ধুলোবালি কোথা থেকে আসে। সো তারপরেও কিছুই করার নেই, এগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি, এতে করে মনটাও ভালো থাকবে আর জিনিসগুলোর যত্নও হবে। আমি দেখিয়েছিলাম আমি ওভেনের ভেতরে কীভাবে ক্লিন করি, সেটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম আর কি। সো দেখতেই পাচ্ছেন আমার ওভেনের অবস্থা কতটা নাজেহাল। তো সে করেছে বিফ গরম করেছে এখানে, আমি যতদিন ছিলাম না, তো বিফটা ঢাকনা দিয়ে গরম করতে হয়, সেটা সে করেনি অলসতার কারণে। তো দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট। সো এটাকে এখন আমার ডিপ ক্লিন করতে হবে, আমি একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে এসেছি। আর আপনারাও দেখে নিন, যদি কারো উপকার হয় আমাকে জানাবেন। আর এই যে দেখুন, ওপরটা তো ডিজাইন হয়ে ময়লা পড়ে আছে, সো আমাকে পুরোটাই এখন ক্লিন করতে হবে। অ্যাকচুয়ালি ওভেনের কেয়ারটা একটু বেশিই করতে হয়, কারণ ইলেকট্রনিক জিনিস, আর ওভেনটাকে একটু ভালোভাবে ক্লিন না করলে, যেহেতু খাবার দাবার গরম করা হয়, একটা বাজে গন্ধ হয়, যার কারণে আপনারা চেষ্টা করবেন সবসময় এটাকে ক্লিন রাখতে। তো দেখতে পাচ্ছেন একদম বাজে অবস্থা। সো আমি ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে, একটা বাটিতে আমি এরকম 2 টুকরো লেবু নিয়ে নিয়েছি, লেবুটা আপনাদের ইচ্ছে মতো। লেবুটা দেওয়ার কারণে যে বাজে গন্ধটা থাকবে ভেতরে সেটা কিন্তু আর থাকবে না, একটা সুন্দর ফ্লেভার আসবে। সো লেবু আর জাস্ট নর্মাল পানি দিয়ে আমি এটাকে
এক থেকে দেড় মিনিটের মতো একটু গরম করে নিচ্ছি, মানে ওভেনটা জাস্ট চালিয়ে নিচ্ছি, সেই পানিটা গরম করে নিচ্ছি আর কি। আর ওভেনটা এখানে চলতে থাক, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। গরম করেছি, একটা যে ভাপ এটার আছে সেটা কিন্তু চারদিকে যে এই যে নরম হয়ে গেছে ময়লাগুলো দেখছেন, খুব সহজে এগুলো উঠে আসছে। কিন্তু কিছু কিছু জিদ্দি দাগ আছে যেগুলো উঠবে না, সেগুলোর জন্য আপনাকে আরও ডিপ ক্লিন করতে হবে। আর এই যে প্লেটটা, এটা অবশ্যই কেয়ার করবেন, এটা কিন্তু গ্লাসের হয়, সো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো এটাকে আমি সরিয়ে নিলাম। আর একটু যেগুলো নরম হয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু আমি নরম সুতি কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এরপরে আমি দেখাচ্ছি এটাকে ডিপ ক্লিন করার জন্য আমি কি ইউজ করি। এটাকে ডিপ ক্লিন করার জন্য আমি একটা ডিওয়ে করেছি, আর এটাতে ভিনেগার, বেকিং সোডা এবং ভিম লিকুইড আর পানি। তো এটা দিয়ে আমি এটাকে স্প্রে করে রাখছি কিছুক্ষণ। স্প্রে করে রাখার পরে কিছুটা আমি মুছে নিব, আর একটু পরেও আবার মুছে নিব, কারণ স্প্রে করে রাখার সঙ্গে সঙ্গে অনেক ময়লা উঠবে না, একটু কিছুক্ষণ রাখলে খুব ভালোভাবে উঠে যাবে। যার কারণে এটাকে ভালোভাবে স্প্রে করে একটু মুছে নিচ্ছি, বাকি ময়লাটা যদি পরে উঠতে হয় তাহলে ওটাকে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে এমনিতেই উঠে যাবে। সো এই কাজটা করলে আপনাদের ওভেনটা কিন্তু একেবারেই পরিষ্কার থাকবে। সো অবশ্যই এটা চেষ্টা করবেন, আপনারা দেখবেন কেমন লাগে। আর এই যে এখন দুপুরে রান্নার জন্য চলে এলাম, ওভেনটা ওখানে থাক, আমি এখানে রান্না করছি। তেমন কিছু রান্না করব না, কারণ আম্মু বাসা থেকে আসার সময় আমাকে এই যে ভুড়ি রান্না করে দিয়েছিল। তো আমাদের অঞ্চলে কিন্তু ভুড়ি বলে, আপনাদের ওখানে হয়তো বা বট বা অন্যান্য নামেও পরিচিত হতে পারেন, আমি জানি না। তবে গরুর ভুড়ি আমার সবসময় অনেক পছন্দের, তবে এটা আলু দিয়ে হতে হবে, আর আম্মু আলু দিয়ে রান্না করে দেয়নি, যার কারণে আমি একটু আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটাকে আমি ফার্স্টে লবণ এবং হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে ভুড়িগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে নেব, তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, আর এটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। তো এই যে এই আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এই যে ভুড়িটা দিয়ে দিচ্ছি। এটা একদমই আইস হয়ে আছে, কারণ কালকে এনেছিলাম আর এটা বেরি করা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইভাবেই আছে। যেহেতু এটাতে অনেক চর্বি থাকে, যার কারণে কিন্তু এটা গলে না সহজে, যার কারণে আনতেও সুবিধা হয়েছিল আমার। সো এটাকে আমি সামান্য একটু পানি দিব, পানি দেওয়ার পরে আমি এটাকে রেখে দেব কিছুক্ষণ। যেহেতু এটা একদম আইস হয়ে আছে, তো এটাকে বেশিক্ষণ রেখে দিলে পুড়ে যেতে পারে, যার কারণে এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু পুড়বে না। একদমই লো হিটে এটা রেখে দিলে একটু পরে নর্মাল হয়ে যাবে। সো এভাবে ভুড়ি কেকে রান্না করে খান। আমি কখনো ভুড়ি রান্না করিনি, তবে এবার রান্না যখন করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর বাসা থেকে আসার সময় আম্মু কিছুটা দিয়ে দিয়েছে, কারণ ও যখন গিয়েছিল তখন ও খেয়ে আসতে পারেনি, ওরও খুব পছন্দ, যার কারণে আম্মু ওর জন্য একটু দিয়ে দিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন ওভেনটা কিন্তু একদম চকচক করছে, একদম নতুনের মতো। একটু আগে কি অবস্থা ছিল এটার দেখুন, একেবারে ক্লিন হয়ে গেছে, আর ভেতর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর ভালো কথা মনে করিয়ে দিই আবারও, এটা কিন্তু এখন ক্লিন করার পরে অবশ্যই এক থেকে দেড় ঘন্টা ব্যবহার করবেন না, এরপরে এক থেকে দেড় ঘন্টা পরে এটা পারফেক্টভাবে যখন শুকিয়ে যাবে তারপরে আপনারা এটা ইউজ করতে পারেন। সো এই যে আমার এটা ক্লিন হয়ে গেছে, আমি কিছুক্ষণ এটা এভাবে রেখে দেবো। আর এখানে সবই ধুলো পড়ে গেছে, ড্রেসিং টেবিল, আলমারি, বেড, সব কিছুতেই ধুলো পড়ে গেছে। তো আমি জাস্ট একটু নর্মালভাবে মুছে নিচ্ছি, এগুলোতে বেশি আর কিছু করতে পারছি না। তো আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক এই তো দেখতে পাচ্ছেন, খুবই সিম্পলভাবেই আমি রেখেছি। আমার এত বেশি পছন্দ না, তবে চেষ্টা করছি আমার মতো করে সাজানোর, জানি না আপনাদের কেমন লেগেছে, তো অবশ্যই জানাবেন কেমন লাগছে। Thank you.
আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।